আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, আজ আমি এমন একটি সমস্যা নিয়ে আলোচনা করব যে সমস্যাটি যার হয় সে কিন্তু সেইভাবে কষ্ট পায় না, কিন্তু তার পাশে যে থাকে অর্থাৎ তার যে পার্টনার সে কিন্তু প্রচণ্ডভাবে কষ্ট পায়। তাই আপনারা হয়তো ভাবছেন যে কি এমন সমস্যা যার হয়, অর্থাৎ রোগী সেরকম সমস্যা হয় না কিন্তু যে তার পাশে থাকে বা তার পার্টনারের প্রচণ্ড সমস্যা হয়। সমস্যাটি হলো স্নোরিং বা নাক ডাকার সমস্যা। বর্তমানে ম্যাক্সিমাম মানুষেরই দেখা যায় নাক ডাকার সমস্যা থাকে, সে পুরুষ হোক বা মহিলা হোক। তাই আজ আমি আলোচনা করব এই নাক ডাকার সমস্যা কেন হয়, কাদের হয় এবং এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য হোমিওপ্যাথিতে কী কী মেডিসিন আছে সেই সম্বন্ধে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তাই আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে অথবা হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এই ধরনের হোমিওপ্যাথি বিষয়ের সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমি ডাক্তার মোশাররফ হোসেন, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন শুরু করি আজকের আলোচনা। বন্ধুরা, আমরা যখন নিদ্রায় যাই অর্থাৎ আমরা যখন ঘুমাই তখন আমাদের যে শ্বাস যন্ত্র আছে অর্থাৎ রেসপিরেটরি সিস্টেম, সেই সিস্টেমের ওভুলা আর সফট প্লেট খুবই রিল্যাক্স মুডে চলে যায় অর্থাৎ খুব ঢিলা হয়ে যায় এবং রিল্যাক্সভাবে থাকে। এবং সেই সময় যখন আমাদের শ্বাসযন্ত্রের মধ্যে বায়ু প্রবেশ করে এবং বায়ু নির্গত হয় অর্থাৎ আমরা যখন নিঃশ্বাস প্রশ্বাস নিই তখন সেই সফট প্যালেট এবং অভুলা মধ্যে একটা ভাইব্রেশন সৃষ্টি হয়। এই ভাইব্রেশন সৃষ্টি হলে যে আওয়াজ হয় সেই আওয়াজটাকেই আমরা স্নোরিং বা নাক ডাকার সমস্যা বলে থাকি। এছাড়াও দেখা যায় যে আমাদের যদি এই শ্বাসযন্ত্র অর্থাৎ আমাদের রেসপিরেটরি সিস্টেমের মধ্যে কোনো কনজেশন অর্থাৎ যদি কোনো মিউকাস থাকে বা দেখা যায় যে কোনো অ্যালার্জির সমস্যার কারণে আমাদের শ্বাসযন্ত্রে মিউকাস জমছে বা দেখা যায় যদি কারোর ন্যাজাল পলিপের সমস্যা থাকে তাহলেও মিউকাস জমে কনজেশনের সৃষ্টি হয়, সেক্ষেত্রেও যখন আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিই এবং ছাড়ি তখন আমাদের ওই জায়গাগুলোতে ভাইব্রেশন সৃষ্টি হয়, বিশেষ করে অভুলা এবং সফট প্লেটে ভাইব্রেশন সৃষ্টি হয়। এই ভাইব্রেশন সৃষ্টি হয়ে যে আওয়াজ নির্গত হয় সেই আওয়াজটাকেই আমরা স্নোরিং বা নাক ডাকার সমস্যা বলে থাকি। এই নাক ডাকার সমস্যা যেসব কারণে হয় সেসব কারণগুলি হলো আপনার যদি হেরিডিটি অর্থাৎ বংশগত নাক ডাকার সমস্যা থাকে, অর্থাৎ আপনার বাবা মায়ের যদি নাক ডাকার সমস্যা থেকে থাকে তাহলে আপনার মধ্যেও এই নাক ডাকার সমস্যা আসতে পারে। এছাড়া যদি আপনার শ্বাসযন্ত্রে কোনো ইনফ্লামেশন অর্থাৎ অ্যালার্জেটিক সমস্যা, যেমন ধরুন সাইনোসাইটিস, রাইনাইটিস ইত্যাদি, বা আপনার যদি ন্যাজাল পলিপের সমস্যা থাকে তাহলে আমাদের শ্বাসযন্ত্রে কনজেশনের সমস্যা হয়। এবং এই কনজেশনের সমস্যা হওয়ার কারণেও কিন্তু নাক ডাকার সমস্যা দেখা দেয়। আর একটা বড় কারণ হচ্ছে ওবেসিটি। যদি আপনি খুব মোটা হন, আপনার ওজন যদি খুব বেশি হয় তাহলেও কিন্তু এই নাক ডাকার সমস্যা হয়ে থাকে। তো বন্ধুরা, আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে আমাদের স্নোরিং বা নাক ডাকার সমস্যা কেন হয়। এইবার আমরা জেনে নেব এই নাক ডাকার সমস্যা থেকে কি করে আমরা মুক্তি পেতে পারি বা আমাদের যে পার্টনার আছে তাকে শান্তিতে ঘুমাতে দিতে পারি। চলুন জেনে নিই হোমিওপ্যাথিতে কি কি ওষুধ আছে। আজ মূলত আমি হোমিওপ্যাথির চারটি মেডিসিনের কথা বলবো, যে মেডিসিনগুলি নাক ডাকার জন্য খুবই কার্যকারী ওষুধ। এই মেডিসিনগুলি আপনি যদি সঠিকভাবে সঠিক মাত্রায় সেবন করেন তাহলে খুব অল্প দিনের মধ্যেই আপনার নাক ডাকার সমস্যা ঠিক হয়ে যাবে। বন্ধুরা, এই নাক ডাকার সমস্যার জন্যে হোমিওপ্যাথির যে চারটি মেডিসিন বলবো এই চারটি মেডিসিনের একটি কম্বিনেশনের কথাও আপনাদের আজ জানিয়ে দেব। এই কম্বিনেশনটি কিন্তু আপনাদের সঠিকভাবে ইউজ করতে হবে। এই কম্বিনেশনের প্রথম যে ওষুধটির কথা বলবো সেই ওষুধটি হলো অ্যান্টিয়াম ট্রাট। অ্যান্টিয়াম ট্রাট এমন একটি ওষুধ যে ওষুধটি
আপনার শ্বাসযন্ত্রে অর্থাৎ রেসপিরেটরি সিস্টেমে যদি কোনো কনজেশন অর্থাৎ যদি কফ জমে থাকে আপনার ট্রাকিয়াতে অর্থাৎ শ্বাসনালীতে যদি কফ জমে থাকে মিউকাস জমে থাকে আপনার লাংসে কফ জমে থাকে যার ফলে দেখা যাচ্ছে একটা আওয়াজের সৃষ্টি হচ্ছে ঘড়ঘড় আওয়াজের সৃষ্টি হচ্ছে সেই ক্ষেত্রে অ্যান্ট্রিয়াম ট্রাট খুবই কার্যকরী একটি ওষুধ এই ওষুধটি নাক ডাকার সমস্যার জন্যও খুবই কার্যকরী ওষুধ কারণ আপনার শ্বাসযন্ত্রে যদি মিউকাস বা কফ জমে থাকে যখন আপনি ঘুমান তখন দেখা যায় যে প্রচণ্ড ভাইব্রেশনের সৃষ্টি হচ্ছে এবং আপনার শ্বাস নিতেও অনেক সময় কষ্ট হচ্ছে এই এই কারণে এই ওষুধটি খুবই কার্যকর ওষুধ এই ওষুধটি যদি আপনি সঠিকভাবে সেবন করেন তাহলে আপনার এই যে শ্বাসযন্ত্রে মিউকাস বা কফ জমে আছে আপনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে ঘড়ঘড় আওয়াজ হচ্ছে নাক ডাকার সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে এই ওষুধটি সেবন করলে এই সমস্ত সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এই ওষুধটিও আমরা অর্থাৎ অ্যান্টিয়াম ট্রাট 30 আমরা এই কম্বিনেশনে মেশাবো দ্বিতীয় যে ওষুধটির কথা বলবো সেই ওষুধটি হলো চায়না বা সিংকোনা অফিসিনালিস 30 এই ওষুধটি নাক ডাকার জন্য খুবই কার্যকরী একটি ওষুধ যখন আমরা ডিপ স্লিপে চলে যাই অর্থাৎ গভীর ঘুমে ঘুমিয়ে যাই তখন যাদের প্রচণ্ড নাক ডাকে তারা বুঝতে পারে না যে তাদের নাক ডাকছে সেই সমস্যার ক্ষেত্রে এই চায়না বা সিংকোনা অফিসিনালিস 30 মেডিসিনটি খুবই কার্যকর একটি ওষুধ এই ওষুধটিও আমরা এই কম্বিনেশনে মেশাবো তৃতীয় যে ওষুধের কথা বলবো সেই ওষুধটি হলো গ্রিন্ডিয়েলা 30 গ্রিন্ডিয়েলা 30 নাক ডাকার জন্য যেমন খুবই কার্যকরী একটি ওষুধ সেরকম স্লিপ অ্যাপনিয়ার জন্য খুবই কার্যকরী একটি ওষুধ স্লিপ অ্যাপনিয়া অর্থাৎ আপনি যখন ঘুমিয়ে যান তখন আপনার নাক ডাকার সমস্যা যেমন হয় তেমনি দেখা যায় যে আপনার মিউকাস শ্বাসনালীতে বা শ্বাসযন্ত্রে জমার ফলে আপনার অনেক সময় শ্বাস নিতে কষ্ট হয় আপনার যেন দম বন্ধ হয়ে আসে তখন আপনি গভীর ঘুম থেকে উঠে পড়েন এবং আপনার বারবার ঘুম ভেঙে যায় এই সমস্যাকেই বলা হয় স্লিপ অ্যাপনিয়া এই সমস্যা যদি থাকে সাথে যদি আপনার নাক ডাকারও সমস্যা থাকে তাহলে গ্রিন্ডিয়েলা 30 মেডিসিনটি খুবই কার্যকর একটি ওষুধ এই ওষুধটিও আমরা এই কম্বিনেশনে মেশাবো চতুর্থ এবং লাস্ট যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটি হলো কস্টিকাম 30 কস্টিকাম 30 এমন একটি ওষুধ যেটা আপনার ওভুলা আপনার সফট প্লেট যে ঢিল হয়ে যায় অর্থাৎ লুজ হয়ে যায় এবং তার যে সফটনেসটা বেড়ে যায় এবং তার মধ্যে দিয়ে যখন বায়ু যাতায়াত করে তখন খুব ভাইব্রেশন হয় ভাইব্রেশন ফলে খুবই আওয়াজ নির্গত হয় অর্থাৎ আপনি খুব জোরে জোরে নাক ডাকেন এই যে ওভুলা সফট প্লেট এগুলো লুজ হয়ে যাচ্ছে এই লুজ ভাবটাকে টাইট করতে এই ওষুধটি খুবই কার্যকর একটি ওষুধ তাই এই ওষুধটিও আমরা এই কম্বিনেশনে মেশাবো এই ওষুধগুলি আপনার নাক ডাকার সমস্যাকে ধীরে ধীরে খুব সুন্দরভাবে ঠিক করে দেবে এবং এই ওষুধের কোনো সাইড এফেক্ট নেই এবং কোনো অ্যাগ্রাভেশনও হয় না তাই আপনারা এই ওষুধগুলো যদি সঠিকভাবে ইউজ করেন আপনাদের নাক ডাকার সমস্যা চিরতরে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এবার জেনে নিই এই কম্বিনেশনটি আমরা কিভাবে তৈরি করব আমরা এই 4টি মেডিসিন অর্থাৎ অ্যান্টিয়াম ট্রাট 30 ক্যান্ডিয়েলা 30 চায়না 30 এবং কস্টিকাম 30 এই ওষুধগুলি ভালো হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে ভালো কোম্পানির সংগ্রহ করে নেব এবং সাথে একটি 100 ml এর খালি শিশি এবং ড্রপার সহ সংগ্রহ করে নেব এইবার এই 4টি মেডিসিন সম পরিমাণে এই 100 ml শিশিতে মেশাতে হবে অর্থাৎ 10 ml 10 ml 10 ml করে আমরা এই খালি শিশিতে ওষুধগুলি মিশিয়ে দিয়ে হালকা একটু নাড়িয়ে নেব আপনার এই স্নোরিং কম্বিনেশন ওষুধটি তৈরি হয়ে গেল এই ওষুধটি আপনারা প্রত্যেকে যাদের নাক ডাকার সমস্যা আছে তারা দুফোঁটা করে সকালে এবং রাত্রে যদি সেবন করেন দেখবেন যে কিছুদিনের মধ্যেই আপনার নাক ডাকার সমস্যা অনেক কমে গেছে আপনি হয়তো বুঝতে পারবেন না কিন্তু আপনার যে পার্টনার আছে তাকে জিজ্ঞাসা করলে আপনি বুঝতে পারবেন যে মাসখানেকের মধ্যেই আপনার নাক ডাকার সমস্যা অনেক কমে গেছে তাই আপনারা তখন এই ওষুধটি কন্টিনিউ সেবন করুন 2 থেকে
तीन मास बा चार मास सेवन करुन, ताहले ही देखबेन आपनार नाक डाकार समस्या सम्पूर्ण रूपे ठीक हो गेछे। तो बंधुरा एई छिलो आजकेर आलोचना, आशा करी ये आलोचनाटी सामान्य होलेओ आपनादेर उपकारे आसबे, ताई अवश्यई एकटी लाइक देबेन, बंधुदेर साथे शेयर करबेन। आर आपनी जदि आमार चैनेले नतून होये थाकेन ताहले अवश्यई चैनलटी सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी प्रेस करे देबेन। आज এই পর্যন্তই, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওয়।